ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بارو نمبر প্রশ্ন আমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে অনেক ধারণা আছে যদি ভালো ধারণা আসে তো আলহামদুলিল্লাহ কিন্তু যেটা বুঝাতে চাইছেন যে খারাপ ধারণা আসে গত এক বছর থেকে অনেক দোয়া করি কোনো কাজ হয় না কিভাবে এই ওয়াসওয়াসা থেকে মুক্তি পাব জি শয়তানকে সুযোগ দিচ্ছেন ওই জন্য ওয়াসওয়াসার সুযোগ দিচ্ছি বেশি বেশি আপনি ইস্তেআযা করবেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইবেন বা আল্লাহর কাছে দরখাস্ত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তো মুখস্থই আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তুমি বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি এইভাবে যে বিভিন্ন ইস্তেআযার দোয়াগুলি রয়েছে আমার তিন চারটি ধারাবাহিক আলোচনা রয়েছে বিভিন্ন রকমের অনিষ্ট থেকে আশ্রয় কামনা আল্লাহ রাব্বুল আলমিনের এই আলোচনাগুলি আপনি ইন্টারনেটে শুনে নিয়ে আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন শিখবেন আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই ইস্তেআযার দোয়াগুলি পড়ার সাথে সাথে নিজের ভাষায় সবসময় আশ্রয় চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছে ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন যখনই শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা দেওয়া হবে ওয়াসওয়াসা দেওয়া হবে নাজাগাত শয়তান নাজাগাত শয়তান এই যে নাজগুন আল্লাহ বলছেন মানে ওয়াসওয়াসা কুমন্ত্রণা ফাস্তাইজ বিল্লাহ তখন আল্লাহর আশ্রয় কামনা করো আল্লাহর নিকট আশ্রয় কামনা করো ইন্নাহু হুয়াস সামিউল আলিম তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন সুতরাং অন্তর থেকে কায়মনে একগ্রচিত্তে আল্লাহ রাব্বুল আলমীকে ডাকেন আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো আর যে সব ইস্তেআযার দোয়া রয়েছে সেগুলিও পাঠ করতে থাকেন সকাল সন্ধ্যার জিকির আজকার করতে থাকেন ফরজ সলাতের পরে জিকির আজকার করতে থাকেন ফরজ সলাতে কখনো আপনি অবহেলা গাফিলতি করি না ফজরের সলাত যেন অক্ত পার না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ওয়াসওয়াসাকে দূর করে দেন এবং প্রতিটি মুসলিমকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন